তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানী মাথিলডে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দূত হিসেবে তাঁর বাংলাদেশ সফর। সকাল 9:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। রানীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সফরকালে নারায়ণগঞ্জ ইউনিসেফ পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন বেলজিয়ামের রানী। এছাড়া একটি তৈরি পোশাক কারখানা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরে খুলনায় ইউএনডিপির একটি প্রকল্প পরিদর্শন করে সুবিধাভোগীদের বক্তব্য শুনবেন রানী।